আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। লিটন দাসের আউট না দেওয়ায় আম্পায়ারের সঙ্গে রীতিমতো তর্কে জড়ালেন রোহিত শর্মা। এক পর্যায়ে আম্পায়ারের গায়ে পর্যন্ত হাত তুলতে যায় রোহিত শর্মা। রোহিত শর্মার এরকম বেয়াদবি দেখে আইসিসি কি কোনো পদক্ষেপ নেবে রোহিত শর্মার বিপক্ষে? বাংলাদেশের হয়ে আজকে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছে লিটন কুমার দাস ও নাজমুল শান্ত। লিটন কুমার দাস একটি বল উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে উইকেট কিপার সেই বলটিকে তালুবন্দী করতে পারেনি। বলটি উইকেট রক্ষকের হাতে তালুবন্দী হওয়ার আগেই মাটি স্পর্শ করে যায় এবং আম্পায়ারের চোখে সেটি ধরা পড়ে যায়। ফিল্ড আম্পায়ার ডিসিশন হাতে তুলে দেন থার্ড আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নট আউট বলে ঘোষণা করেন। যেই ডিসিশনটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না রোহিত শর্মারা, তাই তো মাঠেই বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছে রোহিত শর্মা। শুধু দর্শকবৃন্দু, রোহিত শর্মার এমন আচরণে আইসিসি কি পদক্ষেপ নিতে পারে রোহিত শর্মার বিপক্ষে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরো সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য।